সবজি চুরি করে বিক্রি করতে এসে ব্যবসায়ীদের হাতে ধরা পড়ে এক নেশা সেবনকারী যুবক। ঘটনা বিশালকোট থানার অন্তর্গত নিউ মার্কেট বাজার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে বিশালকোট নিউ মার্কেট বাজারে সবজি বিক্রি করতে এসে ধরা পড়ে এক নেশা সেবনকারী যুবক। পরবর্তী সময়ে বাজারে ব্যবসায়ীরা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তাকে। জানা যায়, এই যুবকের বাড়ি বিশালকোট মহকুমার অন্তর্গত মুড়াবাড়ি এলাকায়, নাম সুমন দত্ত। পরবর্তী সময়ে বিশালকোট থানা পুলিশ ধৃত যুবককে আদালতে প্রেরণ করে। আরও জানা যায়, বাজারে ব্যবসায়ীরা ধৃত যুবকের কাছ থেকে ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং ব্রাউন সুগার নেশাজাতীয় উদ্ধার করে। উঠতি বয়সে যুবকরা নেশা সামগ্রী ক্রয় করার জন্য বাড়িঘর থেকে বিভিন্ন জিনিসপত্র এবং রাস্তা থেকে ছিনতাই করছে বলে অভিযোগ। অপরদিকে ধৃত যুবক জানান, বিশালকোট মহকুমা হাসপাতাল সংলগ্ন জৈনক ব্যক্তির বাড়ি থেকে নেশা সামগ্রী ক্রয় করে। তো আমার কইতাছে উস্তাড়া বলে আমি নিছি, তো আমি কইতাছি বাজারতে যদি উস্তা আমি নিতাম, আমি কি এই বাজারে লিয়ে আইলাম? লিখো না কেন নিছে ট্রাইবেল আমার আরবদারের কাছে দিছি, আমি কিছু উস্তাদি দেওয়া কত দূর, তারপরে 5 কেজি হয়েছে, তো আমি কিছু দৌ 5 কেজি রাখো, তারপরে আবার টাইনে রাখছে। তে কইতাছে আমার নাম কইস না, কিন্তু আমি তো আর জানি না এমন দেখতে চুরি করে বাজার তুই নিছে। তুমি কোন, আমি যদি এডি আমি চুরি করতাম তাহলে কি আমি বাজারে লিয়ে আইলাম? এলে তোমার ফোর্ডে যে এই যে কোলা দি এডি খা, কতদিন ধরে? আমি 2 বছর ধরে করতে আনো এডি হাসপাতালের সামনে, বিশালগড় হাসপাতালের সামনে তে কাটতে আনো। নাম কি দা? নাম কি দা আনো যে? আনি যে নাম, হ্যাঁ নাম আকাশ। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।